নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। বর্ষাকাল, জুন মাস, আর আমরা যারা গান শুনতে ভালোবাসি, মিউজিক ভালোবাসি, তাদের কাছে একটি প্রাণের নাম রাহুল দেববর্মণ, আমাদের সকলের প্রিয় পঞ্চমদা, এবং তাঁকেই আমরা আজকে গোটা অনুষ্ঠান জুড়ে স্মরণ করব, গানে, কথায়, আড্ডায়, চায়ের কাপে, তো গরম চা আমাদের চলে এসছে, এবং সঙ্গে রয়েছে আমার দুদিকে দুজন বিশিষ্ট শিল্পী আজকের সময়ের। প্রণভ বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানে স্বাগত। আর এদিকে বৃষ্টিলেখা, বৃষ্টিলেখা, অনুষ্ঠানে তোমাকে স্বাগত। আর বোঝাই যাচ্ছে যে আমাদের এই দুজন রয়েছে, যখন ওদের কাছে এতক্ষণ ধরে অনুষ্ঠান শুরুর আগে নানান রকম গল্প হচ্ছিল, ওরা যখন মঞ্চে ওঠে বা বিভিন্ন জায়গায় গান গাইতে যায়, তখন কিভাবে রাহুল দেববর্মণের গানের রিকোয়েস্ট কিভাবে আসতে থাকে ওদের কাছে। শুরু করব, গানে গল্পে আড্ডায় যাব, কিন্তু প্রথমে সঙ্গে যে সমস্ত দাদারা রয়েছেন, মিউজিশিয়ান দাদারা, যাদের ছাড়া একেবারে অনুষ্ঠান চলবেই না, তাদের একটু পরিচয় করিয়ে দাও প্লিজ। আচ্ছা, কিবোর্ডে সঞ্জীব দা রয়েছেন, সঞ্জীব দা স্বাগত অনুষ্ঠানে। গিটারে রয়েছেন মলয় দা, মলয় দা স্বাগত। অমিত রয়েছেন অক্টোপ্যাডে, অমিত স্বাগত। এবং হ্যান্ডপাম্পের তবলাতে মানস, মানস দা স্বাগত। আচ্ছা, তাহলে আমরা কথায় যাব না, একবার প্রথমে গানে যাই, প্রথমে গানটা শুনি, তারপরে গানের গল্পে আসা যেতে পারে। তুমি গাইছো না বৃষ্টি লেখা? লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। আচ্ছা চলো, না লেডিস ফার্স্ট না, মানে এখানে আজকের দিনে আরডি বর্মণ ফার্স্ট। আচ্ছা, আরডি বর্মণ, আর সারা জীবন ফার্স্ট, একদম আরডি বর্মণ ফার্স্ট। এবং খুবই কি কোইন্সিডেন্স বলতে পারো, আরডি বর্মণের প্রথম বাংলা গান ফার্স্ট, মানে প্রথম বাংলা যে গানটি উনি কম্পোজ করেছিলেন সেটি তুমি এখন, সেটি এখন গাইবো। সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং একটা ছোট্ট একটা গল্প আছে, স্টোরি আছে, ফাইন, একদম। সেটা হচ্ছে যে এসডি বর্মণ যখন শচীন্দ্র বর্মণ ব্যস্ত ছিলেন, এরকম সময় পুলক বন্দ্যোপাধ্যায় একটা লিরিক লিখে, কথা লিখে শচীন কর্তার কাছে এসেছেন যে এই গানটা সুর করে দিতে হবে, একটা বেসিক অ্যালবামের জন্য যাবে। তো তখন মীরা দেববর্মণ, মানে রাহুল দেববর্মণের মাকে নিয়ে শচীন্দ্র বর্মণ একটু ব্যস্ত ছিলেন ওনার অসুস্থতার জন্য। তখন বললেন, পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, তুমি এক কাজ করো, তুমি একটু পঞ্চমের কাছে যাও, ও সুর টুর করছে, মানে এরকম ভাবে হচ্ছে, আমার মনে হয় যে ও ভালোই করবে এই গানটার সুর। তো পুলক বন্দ্যোপাধ্যায় গেলেন এবং একটা অসাধারণ বেসিক গান এটা তৈরি হলো, বেসিক গান কিনা আমার এখন আমি একটু কনফিউশন আছে, আমার জায়গাটা গান তৈরি হলো অসাধারণ, এবং লতাজি রেকর্ড করলেন সেই গানটি, সেটাই গাইব। হোক হোক, বলে
গানের গল্প, গানের কথায় আমাদের তো চলতেই থাকবে। তুমি একটা গান শোনাবে এখন, মানে তোমরা দুজন রয়েছে, ডুয়েট আমরা শুনতে চাইবই মাঝে মধ্যে, কিন্তু একটা তোমার কাছ থেকে শুনে নি, সোলো একটা শুনে নি, তারপরে আসবো। শোনাই তাহলে, গানে গানেই বলি। কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম কহনা, ছোড়ো বেকার কি বাতোঁ মে কহি, বিত না জায়ে রহনা। কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হে কহনা, ছোড়ো বেকার কি বাতোঁ মে কহি, বিত না জায়ে রহনা। কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হে। কুছ রীত জগত কে ঐসি।